এমনি আমরা 153 নম্বর পিলার এমনি দিই গাঁজা মদ ফেন্সি পার করি এমনি দিয়ে 100 মাইল ডেড় মাইল এদিকে 1 মাইল ডেড় মাইল এদিকে হলো কোনো বিজিবি কোনো মানুষ থাকে না, শেষ রাতের দিকে আমরা পার করি। দুয়ে থেকে 2.5 বছর আমি করেছি, তারপরও মানুষ সমাজে মুখ দেখানি যায় না, মানুষ সমাজে নিন্দি করে, মানুষ সমাজে দুর্নীতি বহুত কিছু কথা বলে। তারপর 2টা ছেলে মেয়ে বড় হওয়ার পরেও ছেলে মেয়ে মানা করছে, আত্মীয় স্বজন মানা করছে, সব কাজে নিত্য হওয়ার দরকার নাই। তারপরে আমি নিজেই সিলিন্ডার হয়েছি, কোর্টে সিলিন্ডার হয়ে যাবি নিয়ে হয়েছি। তারপরে শুনছি নাকি এই সরকার এই সুযোগটা দিছে, এই সুযোগটা দেওয়ার পরও আবার আমি আত্মসমর্পণের কাগজপাতি জমা দিছি। পাশের দেশ থেকেও যারা কিছু মাদক ব্যবসায় পালিয়েছিল তারাও আমাদের কাছে ধরা দিবে এবং তারা শপথ গ্রহণ করবে যে তারা মাদক ব্যবসা করবে না। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় এবং আমাদের অভিভাবক, আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদের এই জেলায় আসবেন এবং যেহেতু একটি বড় আয়োজন, প্রায় 200 উপরে মাদক ব্যবসায় আত্মসমর্পণ করবেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা একটি বড় সমাবেশের আয়োজন করেছি।